এসব কি শুনছি? কেন কি শুনছো বাপ? আপনি বললে আমার বি করছেন? হ্যাঁ বাপ, তোমার শাশুড়ি তো মরে গেল, তাই ভাবছি আর একটা বি করি ফেলবো। এইসব তুমি কি বলছো আব্বা? এই বুড়ো বয়সে তুমি আমার বি করবা? কি করবো মা, বুড়ো হয়ে গেছে বলেই তো বি করতে হবে, না হলে শেষ বয়সে আমার দেখাশোনা করবে কে? দেখাশোনা কি করবে মানে? আমরা কি করতে আছি? আমার বাড়িতে পনেরো দিন থাকবেন, ছোট জয়ের বাড়িতে পনেরো দিন থাকবেন, তাহলে তো আপনার মাস বুঝে যাবে। আমরা থাকতে আপনার কোনদিন দেখাশোনা ঘাটতি হয়? সে আমি বুঝতে পারছি বাপ, কিন্তু জামাইয়ের বাড়িতে অতদিন ধরে থাকা, পাঁচজনের পাঁচ রকম কথা বলবে, তাকে আমার বি করে ফেলাই ভালো। তোমরা বেড়াতে আসলে শাশুড়ি আদর যত্ন পাবা। হ্যাঁ আব্বা, আপনি বিটা করেই ফেলেন। মা মরার পর থেকে এই বাড়িতে বেড়াতে এসে ঠিক মতো খেতেই পাইনি। আব্বাকে খবরটার মেয়ে দেখতে যেতে দিও না, আমি কালকে একটু বুঝে আসছি। এই সব পাগলা, আমার ওই কালো শালিকে কিসের লেগে বি করেছি? কিসের লেগে বিকর বাবার? শ্বশুরে মেলা জমি জায়গা আছে তার লেগে? এই জমি জায়গার লেগে বি করেছি তো, এক্ষুনি শ্বশুর বি করলে সে ছেলে হইলে সমস্ত জমি জায়গার মালিক যে সে হবে, তখন তুই কি নিবি ঘন্টা? আরে শালা, আমি তো অত দূর ভাবিনি। চলো ভাই চলো, দরকার হয় শ্বশুরকে ধরে দিতে বাধ্য হবে, তবুও বি করতে দেওয়া যাবে না। আচ্ছা কি করে? না হলে শ্বশুরের জমিলে জাবাদ করছি, সব হাতছাড়া হয়ে যাবে। এই বিশাল হয়েছে, ঠিক আছে তো। আব্বা কই? আব্বা তো নাই, তোমরা বেরি গেলে আর ঘটকে সে আব্বাকে ডেকে লি গেল। ডেকে লি গেল মানে? তোকে ভুলি কেন না? আব্বাকে আটকাইতে কি করে আটকাবো? এত করে মানা করনু, আমার কথা শুনল নাকি? গুরু বয়সে বে ঝুঁকু নিছে, এখন বি করবে? যা, এইবার মনে হয় আমার সব সম্পত্তি গেল। এই তুই চুপ কর তো, কোথায় গিয়ে কিছু ভুলে যাইনি? আমাকে তো ভুলে যাইনি, ঘটকে বুলা কা করছিল, শোভানগরে নাকি মেয়ে দেখতে যাবে। শোভানগরে? এই যা তাড়াতাড়ি গাড়ি বের কর, বিভাগে যেতে হবে। ও চুল কেটে ভাই, এটা কি শোভানগর? হ্যাঁ। বলছি আপনাদের এই পাড়াতে একটা বয়স্ক করি লোক মেয়ে দেখতে আসেনি? আমাদের পাড়াতে কই না তো, তুমি একবার সামনে গিয়ে জিজ্ঞেস করো গা। ঠিক আছে ভাই। ও ভাই শোনো শোনো, আজকে আমার চাচা তো বোনকে দেখতে এসেছিল, কোনো দরকার আছে নাকি? হ্যাঁ একটু ভিড় ব্যাপারেই দরকার আছে। ঠিক আছে তাহলে তোমরা আমার সাথে আসো। যাও বুড়িকে ঘরে নিয়ে যাও। সবার যখন পছন্দ, আমাদের একটাই শর্ত, মেয়ের নামে এক বিঘে জমি দিতে হবে। আরে ভাই অলি চিন্তা নাই, আমার জমি জায়গার অভাব নাই, বিদিনে আমি মেয়ের নামে দু বিঘে জমি লিখে দেবো। ঘটক মশাই, তুমি দু চার দিনের মধ্যে বিয়ের ডেটটা ফাইনাল করো, আমি আর বেশি দেরি করতে চাইনি। ঠিক আছে চাচা। আর বলো না, আমরা দুই ভাইরা মিলে আব্বার বি ভাঙতে গেছি। নু আব্বা কোন বাড়িতে মেয়ে দেখতে গেছিল তা তো আমরা জানিনি, তাই ভুল করে অন্য বাড়িতে ঢুকে পড়েছি। নু তাদের আবার ঘরে ঘরে বি, না জানি ওই বি ভাঙতে গি কি মারাও মারলো। বড় ভাই চেঁচা ছিল বলি শুধু ওর মুখেই মেরিছে, মুখেই মেরিছে। কি হলো বাপ তোমাদের এই অবস্থা কেনে? আব্বা এই এই দেখেন, আমরা দুই ভাড়াতে মোটরসাইকেল থেকে পড়ে গেছেন। মানুষের বেকায়দা হলে পড়ে যেতেই পারে,
তো বড় জামাই এবার আমাকে দেখি মুখ লুকি ঘরে ঢুকি পড়লো যে। ও আপনি কিছু বলবেন বলি লজ্জায় ঘরে ঢুকি পড়িছে। সে ঠিক আছে, আমি মেয়ে দেখতে কি শুনু, আগামী সোমবারে বি ফাইনাল হয়ে গেছে, কি কি বাজার করতে হবে দুই ভাই রাতে বসে লিস্টটা তৈরি করে লিও। আরে পাগল ছেলি, যাও যাও টাকাটা লি যাও। কি ব্যাপার, আপনি টালকের মতন হাসেন কেনে? আপনাকে হাজার টাকা দিছি তা আপনার মন লাগছে না? কি হাজার টাকা এই বিটা দিতে পারলে তোমার শ্বশুর আমাকে 10 কাঠা জমি লিখে দাও বলিছে। আর তুমি হাজার টাকা লাইছো বি ভাঙতে, যাও যাও টাকাটা লিখে মিষ্টি খাই লও গা। তোমার শ্বশুরা বি যে দিন ঠিক হইছে সেই দিন হবে। ও গো হেসুটার গামছাটা দাও, ছাগলের লেগে দুটো পাতা কেটে লাসি। বড় ভাই অপ বি করার লেগে কি মাথায় মেতেছে গো, জমি সবাইকে বিলি করে বেড়াইছে। আব্বা বললে আমরা পারবো না, চল দেখি। বড় ভাই আমার শ্বশুর 10 কা জমি দাও বলেছে, আমরা 11 কা দেব, কিন্তু যেভাবেই হোক আমার শ্বশুরে বি দেয়া যাবে না। ঠিক আছে বি দেব না, কিন্তু বাপ তিস হয় যখন ডজন পুঁজি 12 কাঠা করে দাও না। ঠিক আছে তাই দেব, কিন্তু আমার শ্বশুরে বি জেনে না হয়। এই আসিন চল। বাজারটা করিলে আসি। হ্যাঁ ঘটক বলো, ওইদিককার খবর সব ভালো তো? খবর ভালো না চাচা, তোমার বি ভেঙে গেছে। তুমি আর কি বলছো, আমার সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, আবার কিছু কিছু জিনিস কিনাও হয়ে গেছে, আর এখন বি ভেঙে গেছে বললে হবে? আমি কি করব বলো চাচা, সেদিন তো তুমি সামনে সামনে দেখলি মেয়েতে রাজি হইলো, মেয়ে নামে দু বিঘে জমি দিবা সে কথাও হইলো, আর এখন বলছে পুরো ছেলেকে বি করব না। কিনাকাটা যা হইছে হইছে, তুমি জানে নতুন করে কিনাকাটা করতে যাও না। কি হইল আব্বা, দাঁড়ি গেলেন যে বাজার করতে যাবেন না, চলেন না? বাপ বাজার করতে আর যেতে হবে না, বি ভেঙে গেছে। বি ভেঙে গেছে? আমি বারবার করে আপনাকে নিষেধ করেছি এই বুড়ো বয়সের বি করতে হবে না, আমার কথা শুনবেন না? বি করলে দেখবেন লাফালাফি শুরু করে দিছেন, এখন লোকে যখন জানবে আপনার বি ভেঙে গেছে আমাদের কোনো একটু বাদই দিলু, আপনার মান সম্মান কোথায় থাকবে? তাই তো হলো বাপ, একা রান্না বান্না করতে অসুবিধা হই বলি বিটা করব ভাবনু, এখন যদিও বি না করে আমার তো কিছু করার নাই, যাদেরকে নিমন্ত্রণ করা হয়ে গেছে তাদেরকে বারণ করে দিতে হবে। সে আপনার লেগে না হয় তো আমরা অপমান হয়ে বারণ করে দিয়ে আসবো, কিন্তু এই শেষ বয়সে বীর কথার মুখে আসবেন না, একবার যা অপমান হনু হনু এরপরে যেন আর অপমান না হইতে হয়। ঠিক আছে বাপ, আমার লেগে তোমাদেরকে অপমান হইতে হবে না। তোমাদের রং লেগে গেল নাকি? রং লাগবে না, বি ক্যান্সেল, শ্বশুরের সব সম্পত্তির মালিক এখন আমরা দুই ভাইরা। বাইরে আই, এটা কাকে নিয়ে এসছি দেখ। এইটা কি আব্বা? এইটা তো নতুন মা। ও নতুন মা মানে তুমি বিয়ে করে ফেলেছো?
কি করব লোক জানার জন্য কইলেই বিটা ভেঙে যাচ্ছে তাই চুপে চাপে বিটা করিলে চলে আসনু কি করে আপু তোমরা দাঁড়াতাড়ি বাইরে এসে দেখো আব্বু বি করিলে চলে আসছে আব্বু আপনি যে বি ভেঙে গেছে এই মেয়েটা কে মেয়ের কি অভাব আছে বাপ ও বি করব না বলিছে আরে বি করব বললো তাই আখে বি করিলে চলে আসনু নতুন বর সাথে সাথে দুটো ছেলেও ফ্রি পানু আমার যা জমি জায়গা আছে সেগুলোও সামলাতে পারবে হ্যাঁ চলো সোনা ঘরে চলো ঠিক আছে যান চলো আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি